খুনি ডিবি হারুনকে বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না। প্রত্যেকটি বর্ডারে রেড অ্যালার্ট জারি করে আমাদের দেশপ্রেমিক জনগণ, ডিবি হারুনের পরিবার সহ যারা পালাতে চাচ্ছে, সিঙ্গাপুরে যেতে চাচ্ছে, ওদেরকে প্রতিহত করার উদাত্ত আহ্বান। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা, বা দেশ থেকে আপনি চলে যাবেন? আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, আমি যোগ্যতার ভিত্তিতে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি। আমি এই যাবত বলে যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি, আমার সিআরপিসি পিআরবিকে প্রাধান্য দিয়ে কাজ করেছি, আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি, আমাকে চলে যেতে হবে কেন? আমি আমার সঠিক কাজটা করছি, সঠিক কাজটা করতে গিয়ে আমি সকলের মন জয় করতে পারি না, হয়তোবা সে কারণে কেউ কেউ আমার প্রতি মনে কোনো থাকতে পারে, বাট আমি কিন্তু আমার সঠিক কাজটা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার দেশ ছেড়ে পালাতে যাচ্ছে ডিসি হারুন, অবশেষে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন ডক্টর ফজলুল করিম, তিনি আপনাদেরকে বিস্তারিত দেখাবো সেই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেয়ে যাবেন সবার আগে। তো কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। খুনি ডিবি হারুনকে বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না। প্রত্যেকটি বর্ডারে রেড অ্যালার্ট জারি করে আমাদের দেশপ্রেমিক জনগণ, ডিবি হারুনের পরিবার সহ যারা পালাতে চাচ্ছে, সিঙ্গাপুরে যেতে চাচ্ছে, ওদেরকে প্রতিহত করার উদাত্ত আহ্বান জানাই। ডিবি প্রধান হারুন বাংলাদেশ ত্যাগ করার জন্য ইতিমধ্যেই সরকারের বিশেষ শাখার অনুমোদন নিয়ে রেখেছেন। 13 দিনের ছুটিতে যাওয়ার নাম করে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে তার স্ত্রী এবং পরিবার সহ রওনা দিচ্ছেন। বাংলাদেশ সরকারের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যেখানে স্পষ্ট হয়েছে যে, এই যে প্রজ্ঞাপনটি দেখেন এখানে, আমার দেশ পত্রিকায় ইতিমধ্যেই এটা ফ্লাও করা হয়েছে যে তারা 13 দিনের জন্য সরকারিভাবে এই ডিবি হারুন ইতিমধ্যেই ছুটি নিয়েছেন এবং তিনি বলেছেন যে তার স্ত্রী অসুস্থ, তাকে চিকিৎসার নামে তিনি এখন যাবেন কোথায়, সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এই ডিবি হারুন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কে এই ডিবি হারুন। যেই ডিবি হারুন বাংলাদেশের শত শত নাগরিককে খুন, গুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিকভাবে তাদেরকে অপদস্থ করা, অপমানিত করা, বিভিন্ন নেতাকর্মীর উপরে গুলি চালানো, সরাসরি তাদেরকে আজকের বিভিন্নভাবে আক্রমণ করার নায়ক হচ্ছেন এই ডিবি হারুন। এই ডিবি হারুন আপনারা জানেন যে বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ জনাব জয়নুল আবদিন সাহেবের উপরে আক্রমণ করেছিলেন এবং রাজপথে তাকে লাঠি দিয়ে বেদম প্রহার করেছিলেন এই ডিবি হারুন। এই ডিবি হারুন হচ্ছে সেই ডিবি হারুন যিনি ঢাকাতে মহাসমাবেশকে কেন্দ্র করে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে নাস্তনাবুদ করেছিলেন এবং সেই কার্যালয়ের বিনা অপরাধে আমার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা করেছেন, নির্যাতন করেছেন, অপদস্থ করেছেন, অপমান করেছেন। সেই ডিবি হারুন আজ দেশ থেকে পালানোর জন্য চক্রান্ত করছে, দেশ থেকে পালিয়ে যাচ্ছে, দেশ থেকে পালাচ্ছে। ডিবি হারুন একা নয়, ডিবি হারুনের সাথে তার পরিবার, তার সদস্যরা চিকিৎসার ভান করে তারা এখন পালানোর জন্য পথ খুঁজছেন। আপনি জানেন যে সরকারি কোনো চাকরিজীবী কোনো অবস্থায় দেশ থেকে বের হতে হলে তাকে যে কোনো কৌশল অবলম্বন করতে হয়, চিকিৎসার নাম দিয়ে, এখন তার স্ত্রীর চিকিৎসার নাম দিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে 13 দিনের জন্য এই যাত্রা শুরু করেছেন। আমি জানি এই যাত্রা হচ্ছে পালানোর যাত্রা, এই যাত্রা হচ্ছে দেশ ত্যাগের যাত্রা, এই যাত্রা হচ্ছে এই যাত্রার শেষ যাত্রা, ও আর আসবে না। বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারকে আমার সাধারণ জনগণের এখন পাহারা দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের অবৈধ শাসক গোষ্ঠীর বিভিন্ন কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা ভোট ডাকাতে সহযোগিতা করেছে, যারা মানুষকে মারার পিছনে সহযোগিতা করেছে, গুম খুনে সহযোগিতা করেছে, সেই সকল পুলিশ অফিসাররা এখন প্রতিদিন দেশ ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই ইতিমধ্যে দেশ ত্যাগ করে ফেলেছেন। যারা বড় পর্যায়ে রয়েছেন তারা দেশ ত্যাগ করার জন্য ওয়েটিং লিস্টে আছেন। এই মুহূর্তে আমাদের সাধারণ জনগণকে রুখে দাঁড়াতে হবে, ওদেরকে বর্ডারে প্রতিহত করতে হবে, ওরা যাতে দেশ ত্যাগ করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না এবং তাদের পদত্যাগ নিশ্চিত, এটা শেখ হাসিনা জানতে পেরেছেন এবং শেখ হাসিনার পাল্লক দালাল এই পুলিশ কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে জানতে সক্ষম হয়েছেন, সে কারণে তারা দেশ ত্যাগ করছেন। এই দেশ ত্যাগ করতে দেয়া যাবে না।
বাংলাদেশের মানুষের যদি মুক্তি চান, বাংলাদেশের মানুষের যদি সত্যিকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, তাহলে এই দালালদেরকে, এই দুষ্ট চক্রের সদস্যদেরকে, এই যারা মানুষের রক্ত খেয়েছে, চুষে চুষে মানুষের হৃদয়ের রক্তগুলোকে ওরা ভক্ষণ করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে বঞ্চিত করেছে, যারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে বঞ্চিত করেছে, ওদেরকে দেশ ত্যাগ করতে দেয়া যায় না। ওদেরকে সেই আফগানিস্তানের মতো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলানো উচিত, যেমনি ভাবে বিমানের চাক্কায় পিষ্ট হয়ে তারপর ধবস ধবস করে সেই আকাশ থেকে ছিঁড়ে পড়েছিল জমিনে, যারা দেশকে বিক্রি করতে চেয়েছিল, যারা দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে কথা বলেছিল, সেই মানুষগুলো পালানোর জন্য যখন চেষ্টা করেছিল। ঠিক একই অবস্থা বাংলাদেশে, এই অবৈধ শাসক গোষ্ঠীর প্রত্যেকটি এমপি, মন্ত্রী, এই ধরনের পদলোহনকারী সরকারি কর্মকর্তা, পুলিশের সদস্য, যারা ওদের দালালি করেছে, ওদের পরিণতি সেই রকম হওয়ার অপেক্ষায় বাংলার জনগণ অপেক্ষা করছে। কিন্তু ওরা আজকের ভিসা নিয়ে, ছুটি নিয়ে, বিভিন্ন আরামায়াসে লিপ্ত থেকে চিকিৎসার ভান করে দেশ থেকে পালিয়ে যাবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজ দেশ থেকে পালাচ্ছেন শুধুমাত্র এই ডিবি হারুন নয়, বাংলাদেশের ঊর্ধ্বতন বহুত কর্মকর্তা ইতিমধ্যেই বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে তুরস্কে কেউ গিয়েছেন, মালয়েশিয়ায় কেউ গিয়েছেন, সিঙ্গাপুরে কেউ যাচ্ছেন, এবং এর বাহিরে অন্য অন্য দেশ তো আছেই, ইউকে, কানাডা সহ বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। যেহেতু এখন ইউএস নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, তারা আমাদেরকে সহযোগিতা করছে, সেই কারণে সরকারের লিস্টে এখন ইউএসটাকে তারা একটু বাদ দিয়ে তারপরে অন্য কোনো রাষ্ট্রে যেতে চায়। যে কারণে আপনি দেখবেন এই সিঙ্গাপুর, যে কারণে আপনি দেখবেন আশেপাশের ছোট ছোট রাষ্ট্রগুলোয় তারা যাবে, কিন্তু ওরা গিয়ে পালিয়ে থাকবে, ওরা গিয়ে ফেরত আসবে বলে আমার কাছে এখন পর্যন্ত কনফিডেন্স নেই। আজকে সেজন্যই আপনাদের সামনে এসেছি, এই ডিবি হারুনকে প্রতিহত করতে হবে, বর্ডারে ওকে গ্রেপ্তার করতে হবে, ওর পরিবার সহ যাতে পালাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। কিসের চিকিৎসা তোমার? যেই দেশের চিকিৎসার জন্য আজকে ধুকে ধুকে কাচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আজকের এই 5 বছর পর্যন্ত জুলুম নির্যাতন করেছো, যাকে জেলের মধ্যে বন্দী রেখেছো, যাকে চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে দাওনি, তুমি ডিবি হারুনের কিসের চিকিৎসা? তোর বউর কিসের চিকিৎসা? তোমরা বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আবার চিকিৎসার ভান করে বিদেশ যাচ্ছ? বাংলাদেশের সমগ্র চিকিৎসা হচ্ছে ওই মাফিয়াদেরকে, বাংলাদেশের চিকিৎসা হচ্ছে ওই আজকের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের, বাংলাদেশের চিকিৎসা হচ্ছে পাপিয়াদের, সম্রাটদের, কিন্তু বাংলাদেশের চিকিৎসা পায় না দেশনেত্রী বেগম খালেদা জিয়া, চিকিৎসা পায় না দেশপ্রেমিক নাগরিকরা, চিকিৎসা পায় না বিরোধী মতের মানুষরা, বন্ধুরা আমার। সেজন্য বলছি এই ডিবি হারুন মিথ্যা প্রলোভন দেখিয়ে, মিথ্যা কথা বলে সরকারের কাছ থেকে ছুটি নিয়ে ইতিমধ্যে তিনি রেডি হয়ে বসে আছেন। যে গেজেটটা আপনাদেরকে দেখালাম সেখানে স্পষ্ট, তারা 13 দিন পর্যন্ত ছুটি নিয়ে সিঙ্গাপুর। আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে দু দলের আগামী নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের পক্ষেই যা সমাগম হচ্ছে বা দুই দলের কর্মীরা যা বলতেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের যে মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে, তখন যাবো। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।